बीए थर्ड सेमिस्टर प्रोग्राम कोर्स एसीसी वन संस्कृत विषय जे सकल छात्र छात्री आछे तादेर जन्नो आजकेर क्लासटी आमी तोमादेर कारक ओ विभक्ति पढ़ाच्छिलाम। एर आगेर क्लासे आमी करण कारक ओ तृतीया विभक्तिर सूत्रगुली पर्यन्त आलोचना करेछिलाम। आजकेर क्लासे आमी सम्प्रदान कारकेर सूत्र, चतुर्थी विभक्तिर सूत्र एवं अपादान कारकेर जे सूत्रगुली तोमादेर सिलेबासे आछे सेगुली सम्पर्के आलोचना करब। এখন আলোচনায় আসি সম্প্রদান কারকের সূত্র। সম্প্রদান কারকের তিনটি সূত্র তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। এখন আমি কর্মণা যমভি প্রয়তি স্বসম্প্রদানম এই সূত্রটি সম্পর্কে আলোচনা করব। কর্মণা যমভি প্রয়তি স্বসম্প্রদানম, যাকে উদ্দেশ্য করে সত্যত্যাগপূর্বক কিছু দান করা হয় সে সম্প্রদান, যে দান করছে সে হলো কর্তা। সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়, যেমন বিপ্রায়ো গাং দদাতি। আবার সত্যত্যাগ না করলে কিন্তু সম্প্রদান হবে না, সেক্ষেত্রে দ্বিতীয়া হবে, যেমন রজকায়ো বস্ত্রং দদাতি। এখানে রজককে দান করা হচ্ছে না, সে কেচে আবার ফিরিয়ে দেবে, তাই সে সম্প্রদান নয়। এখন আলোচনায় আসি সম্প্রদান কারকের সূত্র রুত্তরথানাং প্রিয়মান এই সূত্রটি সম্পর্কে। রুত্তরথানাং প্রিয়মান, রুত্তর্থক ধাতুর প্রয়োগে যে প্রীত বা সন্তুষ্ট হয় তার সম্প্রদান সংজ্ঞা হয়। ফলে চতুর্থী সম্প্রদানের সূত্র অনুসারে তাতে চতুর্থী বিভক্তি হয়। যেমন হরয়ে রোচতে ভক্তি, অর্থাৎ হরি ভক্তিতে প্রীত হন। আর একটি উদাহরণ বলি, শিশুভ্য মোদক রোচতে, অর্থাৎ শিশুরা মোদক মিষ্টিতে প্রীত হয়। এই উদাহরণ দুটিতে হরি ও শিশু সম্প্রদান হওয়ায় তাতে চতুর্থী বিভক্তি হয়েছে। এবার আলোচনায় আসি সম্প্রদান কারকের সূত্র স্পৃহে রীপ্সিত এই সূত্রটি সম্পর্কে। স্পৃহে রীপ্সিত, স্পৃহ ধাতুর প্রয়োগে ঈপ্সিত বস্তু সম্প্রদানকারক হয়। আবার বলছি, স্পৃহ ধাতুর প্রয়োগে ঈপ্সিত বস্তু সম্প্রদানকারক হয়। ফলে চতুর্থী সম্প্রদানের সূত্র অনুসারে তাতে চতুর্থী বিভক্তি হয়। যেমন বালিকা পুষ্পেভ্য স্পৃহয়তি, আবার বলছি বালিকা পুষ্পেভ্য স্পৃহয়তি। এখানে বালিকার ঈপ্সিত বস্তু পুষ্প, সেই জন্য স্পৃহ ধাতুর প্রয়োগে পুষ্পেভ্য পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। এখন আলোচনায় আসি চতুর্থী বিভক্তির সূত্রগুলি সম্পর্কে। চতুর্থী বিভক্তি থেকে তিনটি সূত্র তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। প্রথমে আলোচনায় আসি চতুর্থী সম্প্রদানের সূত্রটি সম্পর্কে। চতুর্থী সম্প্রদানে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, যেমন বিপ্রায় গান দদাতি। এখানে যে ব্যক্তির উদ্দেশ্যে দান করা হয় সে সম্প্রদানকারক হয়। এর পরের সূত্র তাদর্থে চতুর্থী বাচ্চা, আবার বলছি তাদর্থে চতুর্থী বাচ্চা। এটা একটি বার্তিক সূত্র। তদর্থের ভাব তাদর্থ, তদর্থ শব্দের অর্থ উপকারক, অতএব তাদর্থের অর্থ উপকারতা। যেখানে উপকারতা সেখানে কেউ উপকার্য, কেউ হবে উপকারক, অতএব উপকার্যপ
কারক ভাবই হলো তাদর্থ। তাদর্থের এই অর্থই এখানে গ্রহণীয়। তাদর্থে অর্থাৎ উপকার্যপকারক ভাব বুঝাইলে উপকার্যে চতুর্থী বিভক্তি হয়, এটাই এই বার্তিক সূত্রের তাৎপর্য। যেমন মুক্তয়ে হরিং ভজতি, এখানে হরিভজন মুক্তির উপকারক অর্থাৎ সহায়ক, মুক্তি হচ্ছে উপকার্য। অতএব উপকার্য মুক্তিতে চতুর্থী বিভক্তি হয়েছে। উপকারক বলতে প্রাপ্তি ও নিবৃত্তি উভয়েরই সহায়ক বোঝায়। এখানে হরিভজন মুক্তি প্রাপ্তির সহায়ক। এখন নিবৃত্তির উদাহরণ সম্পর্কে আলোচনা আসি। নিবৃত্তির উদাহরণ হলো যেমন মশকায় ধূম, এখানে ধূম মশক নিবৃত্তির উপকারক। যার নিবৃত্তি সে উপকার্য, অতএব মশক হচ্ছে উপকার্য। এইরূপ পাপায় প্রায়শ্চিত্তম, কখনো আপনাকে বিকৃত বা রূপান্তরিত করে কখনো বা অন্য প্রয়োজন চরিতার্থ করেও উপকারতা দেখা যায়। যেমন জুপায় দারু, দারু রূপান্তরিত হয়ে জুপ হয়, বিকৃতির দ্বারা এখানে দারু উপকারক। দারু হল প্রকৃতি, জুপ তার বিকৃতি অর্থাৎ রূপান্তর। প্রকৃতিই হল উপকারক আর বিকৃতি হল উপকার্য। উপকার্য রূপে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। এই প্রকৃতি বিকৃতি ভাবেই তাদর্থের শ্রেষ্ঠতা, কারণ এই উপকারতায় সম্পূর্ণ আত্মত্যাগ বা আত্মবিলুপ্তি ঘটে। আত্মত্যাগই জগতে শ্রেষ্ঠ উপকারতা। যেমন অশ্বায় ঘাস, এই বাক্যে ঘাস খাদ্যরূপে অশ্বের উপকারক অর্থাৎ অশ্বের প্রয়োজন চরিতার্থ করে। অতএব উপকার্য অশ্বে তাদর্থে চতুর্থী হয়েছে। এখানে অশ্ব ঘাসের রূপান্তর নয়, অতএব প্রকৃতি বিকৃতি ভাব নাই। যে কোনো প্রকারে হোক উপকার্যপকারক ভাব থাকলে উপকার্যে চতুর্থী হবে, এটাই তাদর্থে চতুর্থীর তাৎপর্য। এবার আলোচনায় আসি চতুর্থী বিভক্তির সূত্র নম স্বস্তি সাহা সাধারণ সধালং বসর যোগাত্ম এই সূত্রটি সম্পর্কে। নম স্বস্তি সাহা সাধালং বসর যোগাত্ম, নম স্বস্তি সাহা সোধা অলম এবং বসট শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। যেমন শ্রীকৃষ্ণায় নম অর্থাৎ কৃষ্ণকে নমস্কার, সর্বেভ্য স্বস্তি অর্থাৎ সকলের কল্যাণ হোক, এরকম অগ্নয়ে সাহা, পিতৃভ্য সধা, ইন্দারায় বসট, এই উদাহরণগুলি। মনে রাখতে হবে এখানে অলম শব্দের অর্থ সমর্থ। এই অলম শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। যেমন অলং মল্ল মল্লায় অর্থাৎ মল্লযোদ্ধা মল্লযোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ। তবে নিষেধ অর্থ বোঝাবার জন্য যে অলম শব্দ ব্যবহৃত হয় তার যোগে তৃতীয়া বিভক্তি হয়। যেমন বিবাদেন অলম অর্থাৎ ঝগড়া করো না। এবার আলোচনায় আসি অপাদান কারকের সূত্রগুলি সম্পর্কে। অপাদান কারক থেকে দুটি সূত্র তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। অপাদান কারকের সূত্র, এখন আমি ধ্রুবম অপায়ে অপাদানম এই সূত্রটি সম্পর্কে আলোচনা করব। ধ্রুব মপায়ে অপাদানম, কোনো কিছু থেকে বিশ্লেষ অর্থাৎ পৃথক হওয়াকে বলে অপায়।
সেই অপায় বোঝালে যা ধ্রুব অর্থাৎ স্থির সেটি অপাদানকারক হয়। এই অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়। যেমন বিদ্যালয়াত ছাত্রারা আগচ্ছন্তি, আবার উদাহরণ বলি বৃক্ষাত ফলানি পতন্তি, আরেকটি উদাহরণ বলি বনাত আগত ব্যাঘ্র। এখানে বিদ্যালয়টা স্থির, সেখান থেকে ছাত্ররা চলে আসছে। অনুরূপভাবে বৃক্ষটি স্থির, সেখান থেকে ফল আলাদা হয়ে যাচ্ছে। অতএব বিদ্যালয় বন ইত্যাদি অপাদানকারক, এই অপাদানে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। এখানে ধ্রুব মানে স্থির বা নিশ্চল। তাহলে ধাবত অশ্বাত পততি অর্থাৎ ছুটন্ত অশ্ব থেকে পড়ে যাচ্ছে। এখানে অশ্ব তো স্থির নয়, ছুটন্ত। তাহলে বর্তমান সূত্রের দ্বারা এখানে অশ্ব শব্দে অপাদান হয় কি করে? এর উত্তরে বলতে হবে যে যেটি পৃথক হয়ে যাচ্ছে তার অপেক্ষায় যার থেকে পৃথক হচ্ছে সেটিকে স্থির বলে ধরতে হবে। তাই এখানে ধ্রুব বলতে নিশ্চল বস্তুও হতে পারে, আবার চলমান বস্তুও হতে পারে। এবার আলোচনায় আসি অপাদান কারকের সূত্র ভিত্তারার থানাং ভয় হেতু এই সূত্রটি সম্পর্কে। ভিত্তারার থানাং ভয় হেতু, এখানে ভি বলতে ভয়ার্থক ধাতু এবং ত্রা বলতে ত্রাণার্থক ধাতুকে বোঝায়। ভয় হেতু শব্দের অর্থ ভয়ের কারণ, অর্থাৎ ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ের হেতু বা কারণ অপাদানকারক হয়। ফলে অপাদানে পঞ্চমী সূত্র অনুসারে তাতে পঞ্চমী বিভক্তি হয়। যেমন চোরাদ বিভেতি, আরেকটি উদাহরণ বলি দস্যুভ ত্রায়তে। এখানে চোরাদ বিভেতি এই বাক্যে চোর থেকে ভয় হচ্ছে, সেই জন্য তা ভয়ের হেতু বা কারণ। আবার দস্যুভ ত্রায়তে এই বাক্যে দস্যুর কবল থেকে ত্রাণ করা বা রক্ষা করা বোঝাচ্ছে, সেই জন্য দস্যু ভয়ের হেতু। ফলে উভয় স্থলেই এখানে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী কারকের সূত্রগুলি আমি পরের ক্লাসে আলোচনা করব।